नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय वृश्चिक राशि 24 आगस्ट थेके 15 सेप्टेम्बर 23 दिनेर जन्य बुध बक्री आसछे। समृद्धिर सुयोग, बिराट सुखबर 5 अवश्य पाबेन, तबे दुटी विषय सतर्क थाकुन, दुटी काज करबेन ना। हाँ, ठीक धरेछेन। आजकेर एई भिडियोए आमी वृश्चिक राशिर प्रत्येक जातक जातिका महिला पुरुष के शोनाबो तादेर जीवने तैरी होच्छे महासमृद्धि योग। এই যোগ অবশ্যই তাদের জীবনে সমৃদ্ধি উপচে পড়বে, কেননা তাদের একাদশ বা আয়ের অধিপতি এবং অষ্টমের অধিপতি বুধ বক্রী হয়ে যাচ্ছে 24 আগস্ট থেকে। 24 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই 23টা দিন বুধ বক্রী থাকা রাশির দশমে বৃশ্চিক রাশির জীবনে 5 বিরাট সৌভাগ্যের ঘটনা ঘটবে। তবে 2 কাজ তারা যেন না করে, আবার 2 কাজ তাদের করতে অবশ্যই বলবো। কোন সেই 5 সুখবর, আবার কোন 2 কাজ তাদের করতে নিষেধ করছি এবং কোন 2 কাজ তাদের করতে বলছি, সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। বুধ হচ্ছে বুদ্ধিদাতা, বুধ হচ্ছে গণিতজ্ঞ, বুধ মানুষের মধ্যে চাতুরতা আনে, যার দ্বারা মানুষ মানব জীবনে তার সংঘর্ষময় জীবনে চালাতে পারে। তাই বুধ বক্রী হওয়া বৃশ্চিক রাশির জীবনে অবশ্যই নানা সৌভাগ্য বয়ে আনছে। প্রথম যে সৌভাগ্য বয়ে আনছে তা হচ্ছে কর্মের উন্নতি। কর্মস্থানে বুধ বক্রী হওয়ার ফলে রবি আরও বেশি শুভ ফল দিতে শুরু করবে এবং বৃশ্চিক রাশির জীবনে আসবে মহাসমৃদ্ধি যোগ। তাদের কর্মস্থানে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। আপনি যদি চাকরিজীবী হন, অফিসের বস আপনাকে মান্যতা দেবে, আপনার কলিগদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, উন্নতি হবে আপনার মানসিকতার। সুতরাং বৃশ্চিক রাশি আপনার জীবনে আসবে মহাসমৃদ্ধি যোগ, মহা উন্নতি যোগ, যা এক কথায় আপনার জীবনের ক্ষেত্রে নতুনত্ব প্রদান করবে। এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্য করবে। বুধ বক্রী হওয়ার ফলে আপনার পিতার শরীরে যে সমস্ত অসুখ ছিল তা সম্পূর্ণ সেরে উঠবে, আপনার পিতা সুস্থ সবল হয়ে উঠবে, পিতাজনিত যে অশুভ সমাচার তা সম্পূর্ণরূপে শুভ সমাচারে রূপান্তরিত হবে। আপনার পিতা আপনার প্রত্যেকটা কাজে সমর্থন করবে বৃশ্চিক রাশি। তৃতীয় যে সুখবর আসছে তা হচ্ছে আপনার বিরাট সম্মান লাভ। আপনার কর্মপ্রতিভার বিকাশের পাশাপাশি আপনি বিরাট ধরনের কোনো সম্মান লাভ করতে চলেছেন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনার সম্মান আকাশ ছোঁবে, প্রত্যেকে আপনাকে সম্মান করবে, প্রত্যেকে আপনাকে মান্যতা দেবে, প্রত্যেকে আপনাকে অবশ্যই নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং সামাজিক ক্ষেত্রে আর রাজনৈতিক ক্ষেত্রে আপনার পারিবারিক জীবনে এমনকি কর্মক্ষেত্রে সমানভাবে আপনি নিজের সম্মান আদায় করে নিতে পারবেন বুধ বক্রী হওয়ার ফলে। বুধ বক্রী হওয়ার ফলে আপনার জীবনে অবশ্যই নতুনভাবে হতাশাকে কাটিয়ে আপনি উজ্জীবিত হয়ে উঠবেন, যেহেতু বুধ হচ্ছে মঙ্গলের শত্রু আর বৃশ্চিক রাশিরা হচ্ছে মঙ্গলের জাতক। তাই বুধ বক্রী হওয়া বৃশ্চিক রাশির জীবনে অবশ্যই মহা সৌভাগ্যের খবর। এবং শেষ আরেকটি যে সৌভাগ্যর খবর দেব, বুধ বক্রী হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক দিয়ে যে অসুস্থতা ছিল তা অনেকটাই সেরে উঠবে, শরীরে রোগ ভোগের মুক্তি ঘটবে এবং অনেকটাই জীবনে আশাপ্রদ ফলাফল পাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা। তবে এর পাশাপাশি বলবো, বৃশ্চিক রাশি 24 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর এই 23টা দিন আপনি 2 কাজ ভুলেও করবেন না। হ্যাঁ, 2 কাজ ভুলেও করবেন না। প্রথম কাজ, এই 23টা দিন ভুলেও কোনো গাছ কাটবেন না। হ্যাঁ, কোনো গাছ কাটতে যাবেন না, এতে বুধ অসন্তুষ্ট হবে।
এই 23টা দিন কোনোভাবে গাছ কাটতে যাবেন না, উল্টে আপনি যত বেশি পরিমাণে বৃক্ষরোপণ করার চেষ্টা করুন, এতে ভূত সন্তুষ্ট হবে। এছাড়া গৃহপালিত পশু অর্থাৎ কুকুর, বেড়াল, গরু, ছাগল এদেরকে কোনোভাবে আঘাত করবেন না, বরঞ্চ এদের কিছু ভোজন করাবার চেষ্টা করুন এই 23টা দিন, এতে আপনার উপকার হবে। এছাড়া বলবো আপনি শিশুদের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করুন, শিশুদেরকে কোথাও বেড়াতে নিয়ে যান, তাদের ভোজন করান, তাদের আনন্দে রাখুন, এতে আরও বেশি শুভ ফল পাবেন আপনি আপনি যদি বৃশ্চিক রাশি হন। সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কি ঘটতে চলেছে বুধ ভক্তি হওয়ার ফলে 24শে সেপ্টেম্বর থেকে 24শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই 23টা দিন তার একটা আভাস জানালাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃশ্চিক রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিও শেষ করে নমস্কার, ধন্যবাদ।